বিয়ে মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আরজি খারিজ করা হলো। পুনর্বিবেচনার আরজি খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের জানাবো। তবে বিয়ে মামলায় যেমনটা জানা যাচ্ছে, রাজ্যের যে পুনর্বিবেচনার আরজি জানিয়েছিল রাজ্য, তা খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিছুক্ষণ আগেই খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিএ মামলার রাজ্যের পুনর্বিবেচনার আরজি। এবং সেক্ষেত্রে 20 মের যে নির্দেশ সেটাই বহাল রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ 20 মে যে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ 3 মাসের মধ্যে যে বকেয়া দিয়ে তা মিটিয়ে দিতে হবে, এবং তারপর বিয়ে যে রাজ্য সরকারি কর্মচারীদের তা সেই মহার্ঘ ভাতা তা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাই বহাল থাকলো। এবং ডিএ মামলায় রাজ্যের যে পুনর্বিবেচনার আরজি তা খারিজ হয়ে গিয়েছে। পুনর্বিবেচনার আরজি খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেক্ষেত্রে 20 মের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, বহাল রাখলো বিচারপতি হরিশ টান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আইনের লড়াই কিন্তু আরও একবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন তাদের কিন্তু জয় হলো, এবং আদালত কিন্তু আবার যে রাজ্য সরকার পুনর্বিবেচনার যে আরজি জানিয়েছিল সেই বিবেচনার আরজি কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, এবং জানিয়ে দিল যে 20 মে তারা যে রায় দিয়েছিল সেটাই কিন্তু বহাল থাকছে। অর্থাৎ বুঝতে পারছো, এর আগে যে কর্মী সংগঠনরা তারা আদালত অবমাননারও কিন্তু মামলা করে রেখেছে, অর্থাৎ সেই মামলাও কিন্তু পরবর্তীতে শুনানি হবে এখানে। যদিও আজকে পুনর্বিবেচনার এই আরজি পুনর্বিবেচনার মামলা ছিল, অর্থাৎ রিভিউ পিটিশনের যে আরজি ছিল সেটা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আরও একবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই গেল রায়, এবং যেভাবে 20 মে তাদেরকে বলা হয়েছিল, কলকাতা হাইকোর্ট বলেছিল যে 3 মাসের মধ্যে তাদেরকে সমস্ত দিয়ে মিটিয়ে ফেলতে হবে, কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু একবারও করেনি। বরং না করে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আসে, এবং সেই হাইকোর্টে এসে তারা সেই আরজি পুনর্বিবেচনার জন্য আসে। সেক্ষেত্রে আজকে সেই আরজি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, এবং ডিভিশন বেঞ্চ বলেছে যে 20 মের যে রায় ছিল সেই রায় কিন্তু বহাল থাকছে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যে তাদের পক্ষে রায় ছিল সেটাই কিন্তু বহাল থাকছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আরো একবার আদালতের রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই গেল যেমনটা জানা যাচ্ছে। ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আরজি খারিজ, পুনর্বিবেচনার আরজি খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং এরপর 20 মের নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। 20 মে 3 মাসের মধ্যে বকেয়া দিয়ে দেবার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, এবং পুনর্বিবেচনার আরজি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। আর তারপরে আজ ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আরজি খারিজ করে দিল বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, যদি একটু দীর্ঘ লড়াইয়ের দিকে তাকাই কর্মী সংগঠনে, দেখো তাদের স্যাট থেকে কিন্তু হাইকোর্টে এসেছিল, সেক্ষেত্রে কিন্তু ডিএ যে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, তখনও কিন্তু কলকাতা হাইকোর্ট সেরকমটাই রায় দিয়েছিল। তারপর সেই মামলা আবার স্যাটে যায়, স্যাট থেকে আবার হাইকোর্টে আসে। এতদিন ধরে বিভিন্নভাবে আমরা দেখেছি কিন্তু হাইকোর্ট বারবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে। সেক্ষেত্রে আজকেও যে পুনর্বিবেচনা আরজি রাজ্য সরকারের, সেই আরজি কিন্তু খারিজ করে দিল আদালত, এবং জানালো যে 20 মে তারা যে রায় দিয়েছেন সেটাই বহাল থাকছে। এরপর অবশ্যই দেখার, যেহেতু 20 মে যে রায় দিয়েছিলেন 3 মাসের মধ্যে তাদেরকে সমস্ত ডিএ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, কিন্তু সেটা দেওয়া হয়নি 19 আগস্ট, সেটা কিন্তু টাইম পেরিয়ে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের ওপরে কিন্তু আবার চাপ সৃষ্টি হলো। কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিচ্ছে বারবার ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। আরও জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু সরকারি কর্মচারী সংগঠনরা যারা মামলা করেছেন তারা কিন্তু আদালত অবমাননা, অর্থাৎ রাজ্য সরকার যে 3 মাসের মধ্যে ডিএ না দেওয়ার জন্য যে আদালত অবমাননা করেছে, সেক্ষেত্রে আদালত অবমাননার কিন্তু মামলা রয়েছে, সেটাও কিন্তু পেন্ডিং রয়েছে। বারবার কিন্তু রাজ্য সরকার এখানে এসে কলকাতা হাইকোর্টে এসে তাদের কিন্তু বলা যেতে পারে কিন্তু তাদের হার হয়েছে, জয় নিশ্চিত হয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের। অর্থাৎ দেখতে হবে এবং সরকার কিভাবে এই বিষয়টাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের ডিএ দিতেই হবে এমনটাই কিন্তু জানিয়ে দিল আদালত। আবারও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু আইনি দিক দিয়ে তারা কিন্তু জয়ী হয়েছেন, তবে এটা ঠিক ডিএ তারা পাবেন কবে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আইনি জয় রাজ্য সরকারি কর্মচারীদের, এবং দীর্ঘ সময় তারা অপেক্ষা করেছেন কবে তাদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে, এবং আইনি লড়াই যেমন লড়েছেন একাধিকবার, পথে নাম
চলতে দেখা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে। এবং এর আগে 20 মে যেমন তারা তাদের পক্ষে গিয়েছিল আদালতের রায়, আজ দেখা গেল যে আরো একবার আদালতের রায় তাদের পক্ষেই গেল এবং রাজ্য সরকারের যে পুনর্বিবেচনার আর্জি তা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।